বলে না কাকু কি হচ্ছে চাটনি চাটনি হেই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাস পোগো। দেখো আজকে খুব 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 একটা খুশির দিন আমার জন্য, খুব স্পেশাল, কারণ আজকে পোগো রাইস সেরেমনির অনুষ্ঠান। তো দেখো মোটামুটি যেটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, তো দেখতে থাকো, পাশে থাকো পুরো ভিডিওটি। তো দেখো সোজাসুজি চলে এসেছি রান্নার জায়গায়, দেখি কি করা হচ্ছে। এ হচ্ছে সকালের জন্য লুচি তরকারি করা হয়েছে, তরকারি আর লুচিও হয়ে গেছে। তো লুচি করার পর একটা রান্না করছে, টমেটো কেটে নিয়েছে, দেখা যাচ্ছে চাটনি বসিয়েছে। বলে দাও কাকু কি হচ্ছে চাটনি চাটনি। দেখো এরা যে দুজন দাঁড়িয়ে রয়েছে তারা হচ্ছে আমার জামাই বাবু, একজন আমার মামার মেয়ের বর, আর একটা আমার নিজের দিদির বর। পোগোর বাবা সব কাজকর্ম করছে, বেলুন টেলুন ফোলাচ্ছে, এইসব করছে। পোগোর জন্য জল রেডি করা হচ্ছে, গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি, এখানে এবার পোগো স্নান করবে। হলুদ বেটে নিচ্ছি বাবুর গায়ে দেবো বলে, হলুদ বাটা হচ্ছে। এবার পোগো স্নানের জন্য রেডি হচ্ছে, এবার আমরা ওকে স্নান করাবো। তো চলো দেখো। আরেকটু আছে ভাই, কত কম্বা।
দিচ্ছি কোন নামাকেও যেন দেখা যায় তুমি গুনগুন কই না এই ল্যান্ডস্কেপে রাখো ল্যান্ডস্কেপে রাখো পাপা কার কোলে উঠেছো এই যে মামা কার কোলে উঠেছো আমি মামা আর ছেলে একটা ছিল এটা হচ্ছে আমার একমাত্র মামা না না কোন মতে দোল আমি ওখানে তুলেছি আমি ভিডিও করব এখন ওর মামাদের দেখি দেখি বসে থাকে একটা দিদি এই যে বাবা আর সবাই খেতে বসে গেছে
তো ভিডিওটা আর শ্যুট করা যায়নি, তো এখানেই এন্ড করলাম আজকের ভিডিওটা। পোগো রাইস সেরেমনির অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। টাটা।